যমরাজ সংকীর্তন। যমরাজ এসেছিলেন ব্রহ্মা শিব ইন্দ্র বরুণ চন্দ্র সবাই এসেছিলেন রথে করে দেখতে প্রত্যেক দিনের মতন। ওদিনেও যখন জগাই মাথায় উদ্ধার হলো তখন যে যার রথ নিয়ে আবার ফিরে যাচ্ছে। যাওয়ার সময় যমরাজ যে রথে ছিলেন ওনার রথের ভিতরে ওনার চিত্রগুপ্ত সেক্রেটারিও ছিল, তখন আলোচনা করছেন, আরে চিত্রগুপ্ত আজ দেখলাম সব থেকে বড় পাপি জগাই মাথায় সেও উদ্ধার পেল, তুমি বলো তো ওর কত পাপ ছিল? আমি একটু শুনি, শুনেছি বড় পাপি ছিল। বলছে প্রভু কি আর বর্ণনা করব ওর পাপের কথা, ওই দুইজনের হ্যাঁ পাপ ছিল না যা ওরা করেনি। আর লিখতে লিখতে সবার হাতে ব্যাটা, আমার যারা লেখক আছে যারা সব পাপ কর্মগুলো লেখে তারা লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে গেছে, তারা আর লিখতে চাইছে না। তখন আমি জোর করে তাকে লিখালাম, তাদেরকে লিখালাম, আর তারা লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে, পরিশ্রান্ত হচ্ছে, তো লিখতে চাইছে না, আমি তাকে মারছি। তখন সেই লেখকরা বলছে, আরে পাপ করে জগাই মাথায় আর পিটান খেতে হচ্ছে আমাদের, আমরা লিখতে পারছি না। তারপরে বললেন এই রকম 100,000 লোক যদি কন্টিনিউ 1 মাস ধরে লেখে জগাই মাথায়ের পাপ, তাও লিখে শেষ করতে পারবে না, এত বড় পাপই ছিল। এই কথা যখন যমরাজ শুনতে পেরেছে, এত বড় পাপি আর সেও উদ্ধার হয়ে গেল, সঙ্গে সঙ্গে রথের ভিতরে যমরাজ একদম সেন্সলেস হয়ে পড়ে গেছে, মূর্ছিত হয়ে পড়ে গেছে, সব রথ এগোয় চলে গেছে, যমরাজের রথ নবদ্বীপের উপরে আটকে আছে, সব রথ চলে গেছে, পিছনে তাকিয়ে দেখছি একটা রথ দাঁড়িয়ে আছে। বলছে কার রথ? সবাই বলল না যমরাজের রথ। তখন ব্রহ্মা ফিরে এসেছে, শিব আবার ফিরে এসেছে, সমস্ত দেবতারা আবার ফিরে এসেছে, এসে দেখছে যমরাজের রথ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি মেশিন খারাপ হয়ে গেছে? আসলে আমাদের গাড়ি ঘোড়ার মেশিন খারাপ হয়, রথের মেশিন খারাপ হয় না। তো তা ভাবলো কি হলো, তখন খোঁজ নিয়ে জানলো চিত্রগুপ্তকে বলছে কি হয়েছে। বলছে না যমরাজ উনি মূর্ছিত হয়ে পড়ে আছেন রথের ভিতরে। তখন শিব যে দেখছে বলছে কি হয়েছে, কেন মূর্ছিত? না উনি যখন জানতে পারলেন জগাই মাথায় এত বড় পাপি আর সেও মহাপ্রভুর কৃপায় উদ্ধার হয়ে গেল, এই সব চিন্তা করে যমরাজের মাথা ঘুরে গেছে, উনি সেন্সলেস হয়ে পড়ে গেছে, ওই জন্য রথ আর চলছে না। কি হবে কি হবে? তখন শিব বললেন অন্যান্য দেবতাদের বললেন চলো আমরা হরিনাম সংকীর্তন করি, যে হরিনামের দ্বারা জগাই মাথায় উদ্ধার হয়ে গেল, মহাপ্রভু সবাইকে উদ্ধার করছে, আমরাও হরিনাম করি। তখন সমস্ত দেবতারা শিব ব্রহ্মা ইন্দ্র বরুণ চন্দ্র সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করতে শুরু করলেন। আর যমরাজেরও মূর্ছা ভেঙে গেল, যমরাজও উঠে অন্যদের সঙ্গে উনিও হরিনাম করতে শুরু করলেন। তারপরে ওনারা আবার স্বর্গলোকে ফিরে গেলেন। তে হচ্ছে মহাপ্রভুর কৃপার অবতার, জগাই মাথায় পর্যন্ত উদ্ধার হয়ে গেল মহাপ্রভুর কৃপায়।
বলুন তো জগাই মাদাইকে কেন মহাপ্রভু উদ্ধার করলেন? কারণ কারণ জগাই মাদাই পাপি ছিল, আর জগাই মাদাইকে যদি কি বলে প্রাণে মারা হতো তাহলে আমরা কেউ আর উদ্ধার পাওয়ার যোগ্য হতাম না। আমরা কি জগাই মাদাই থেকে খুব উন্নত? কারা কারা মনে করেন আমরা খুব উন্নত জগাই মাদাই থেকে? আমরাও জগাই মাদাই থেকে অধম। তাই মহাপ্রভু ভাবলেন কলিযুগে শুধু দুইজন জগাই মাদাই নয়, প্রায় সবাই হচ্ছে জগাই মাধাই এর মতন। তাই মারতে যদি শুরু করি তাহলে আর কে বেঁচে থাকবে? তাই উনি চেঞ্জ করে দিলেন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কার না মারিলা হৃদয় শোধন করিল সবার। উনি ভাবলেন যে অন্যান্য অবতারে তো আমি সবাইকে বধ করেছি, কৃষ্ণের সময়ে কংস এসেছে, জরাসন্ধ এসেছে, কৃষ্ণ বধ করে দিয়েছেন, রামচন্দ্রের সময় রাবণ এসেছে, কুম্ভকর্ণ এসেছে, রামচন্দ্র বধ করে দিয়েছেন। মহাপ্রভু ভাবলেন এই কলিযুগ হচ্ছে জগাই মাথাইয়ের যুগ, এই কলিযুগে আমি বধ করব না, প্রাণে বধ করব না, কিন্তু বধ করব কি বধ করব? তার আসুরত্বকে বধ করে দেব। তা আমাদের ভিতরে আসুরিক ভাব আছে, যার পরে ভগবত ভজন করতে আমরা চাই না, খারাপ পথে যেতে ইচ্ছা হয়। এই আসুরত্ব ভাব, এই ভাবটাকে কাটার জন্য মহাপ্রভু অস্ত্র নিয়ে এসেছেন। কি অস্ত্র জানেন? হরিনাম সংকীর্তন, হরিনাম অস্ত্র। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, গোলক বৃন্দাবনে যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম মহাপ্রভু আমাদের কাছে এনেছেন। আর সহজে আমরা এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারি হরিনাম করার মাধ্যমে। আপনারা যারা শিক্ষাষ্টকম পড়েছেন দেখবেন এই হরিনামের যে শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে হরিনামের সাতটা মাহাত্ম্য বর্ণনা করেছেন মহাপ্রভু। হরিনাম করলে কি কি ফল হয়? চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধু জীবনম, আনন্দম বুদ্ধি বর্ধনম, প্রতিপদ পূর্ণ অমৃত আস্বাদনম, সর্বাত্ম শ্রাপনম। এই সাতটা সাতটা ফল হরিনামে আমরা লাভ করতে পারি। চেতনার ভিতরে যা কলুষতা আছে, আসুরিক ভাব আছে, সব পরিষ্কার হয়ে যাবে। এই জড় জগতের দাবাগ্নি যাতে আমরা দাউ দাউ করে দগ্ধীভূত হচ্ছি এটাও নিভে যাবে, আমাদের জীবনে শুভ জিনিসের উদয় হবে, শুদ্ধ বিদ্যার উদয় হবে, অমৃত বস্তু আস্বাদন হবে, সব কলুষতা থেকে স্নান করে পবিত্র হতে পারবো। এইরকম সাতটা ফলের কথা মহাপ্রভু লিখেছেন যে হরিনাম করলেই লাভ হবে। জড় জগতের যত গান শুনুন না কেন, আপনার কলুষতা মুক্ত হবে না, কলুষতা আরো ঢুকবে। একটা প্রমাণ দেখতে পারবেন, জাগতিক লারে লাপ্পা যত হাইটেক গান হোক না কেন, হিট করা গান হোক না কেন, একবার শুনবেন, দুইবার শুনবেন, দশবার শুনবেন, তারপরে মনে হবে এটাকে একটু চেঞ্জ করে,
ক্যাসেটটা চেঞ্জ করতে ইচ্ছে করবে, করবে কি না, নাকি একই গান বারবার শুনবে? যত হিট করা গান হোক না কেন, এক গান বারবার ভালো লাগবে না। কিন্তু একই গান হরিনাম ছোটবেলায় করা হচ্ছে, যুবক বয়সে করা হচ্ছে, বৃদ্ধ বয়সে করা হচ্ছে, এই হরিনামে আরো আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে? মহাপ্রভু সমস্ত শক্তি এই হরিনামের ভিতরে দিয়েছেন। নাম নাম কারি বহুদা সর্বশক্তি, ভগবানের যত শক্তি আছে সব এই নামের ভিতরে দিয়েছেন। অনেক সময় কেউ ডাক্তারের কাছে যায়, ডাক্তার অনেক সময় বলে এই ট্যাবলেট খেতে হবে সকালে একবার, বিকালে এটা আলাদা ট্যাবলেট, সন্ধ্যার সময় আলাদা ট্যাবলেট, রাত্রে আলাদা। তখন মাথা ঘুরে যায়, এত ট্যাবলেট। ডাক্তারকে বলা হয়, ডাক্তার বাবু সব মিলে কি একটা ট্যাবলেট দেওয়া যায় না, একটাই খাবো সব কাজ হয়ে যাবে? আর মহাপ্রভু সেই রকম একটা ট্যাবলেট এনেছেন আপনাদের জন্য, সেটাই হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত রোগের একটাই অসুখ, সেটাই হচ্ছে হরিনাম। যে হরিনামের ভিতরে মহাপ্রভু সমস্ত শক্তি দিয়েছেন, আনন্দম বুদ্ধি বর্ধনম, আনন্দের সমুদ্র বর্ধিত হয়। জাগতিক কোন বস্তুই আনন্দ দিতে পারে না, সাময়িক কিছু আনন্দ দেয়। জড়জগতের মানুষ ইন্দ্র ভোগ করে আনন্দ পেতে চায়, কেচি দাসের রসগোল্লা খেয়ে আনন্দ পেতে চায়, মদের বোতল খেয়ে আনন্দ পেতে চায়, অবৈধ মেলামেশা করে আনন্দ পেতে চায়, কিন্তু পরক্ষণে সবটাই হচ্ছে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। রসগোল্লা একটা খাবেন ভালো লাগবে, চারটে খাবেন মোটামুটি লাগবে, তারপরে আরো দশটা এনে দিলে তখন কেমন লাগবে? প্রথম রসগোল্লা ভালো লেগেছিল, আর পনেরোতম রসগোল্লা কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? ওটা আর খেতে ইচ্ছে করবে না। তবু যদি জোর করে খাই, ফলস্বরূপ কি হবে? ডায়াবেটিস হবে, চোখ যাবে, কিডনি যাবে, সব যাবে। এই হচ্ছে জড়জগতের ভোগের ফল। মদের বোতল খাবেন আনন্দ পাবেন, জাগতিক লোকেদের জন্য বলছি, কিন্তু পরক্ষণে কি হবে? লিভার যাবে, সমস্ত তাড়াতাড়ি শ্মশানে লাইন দিতে হবে। অবৈধ মেলামেশায় মানুষ আনন্দ পায় জাগতিক লোক, আর সেই জন্য আগে দেখতাম বোলাদির বড় বড় হনি সাবধান বাণী। তা যা জগতের ভোগ সেটাই হচ্ছে রোগ। কিন্তু হরিনাম এক মালা করলে আনন্দ হয় কি হয় না? এই হরিনাম চার মালা করলে আনন্দ বাড়বে না কমবে? হরিনাম যদি ষোলো মালা করা হয় আনন্দ বাড়বে না কমবে? আরো বাড়বে। বত্রিশ মালা করলে আরো বাড়বে, চৌষট্টি মালা করলে আরো বাড়বে। ডায়াবেটিস হবে? কোনো খারাপ রিয়াকশন আছে? না। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম, প্রত্যেক পদে পদে অমৃত বস্তুর আস্বাদন হবে। আরো আনন্দ, আরো আনন্দ, আরো আনন্দ, আরো আনন্দ। গুরু মহারাজ প্রায় কয়েকবার বলেন যে আমাদের অধিবাস কীর্তনে বলে আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। যখন লেকচারদের প্রায় এই কথাটা বলছেন যে ভক্তি জগতে আনন্দের কোন লিমিট নেই, আনলিমিটেড আনন্দ। আর জড় জগতে আজ লারে লাপ্পা, কাল পটল তুলতে হবে।
শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তায় বিহার করিবে, কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। হবে কি না? এই দেহ এটা ওটা খেয়ে মোটা সোটা করলাম, লাভটা আমার হবে না কুকুর বিড়ালের হবে? কার হবে? সারা জীবন ধরে কুকুর বিড়ালের লাভের জন্য কাজ করা হবে। কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে চাচা আপন প্রাণ বাঁচা, নিজের জন্য চিন্তা করতে হবে। কে আমি, কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে যাব কোথায়? অনেকে বলে আরে মৃত্যুর পরে কি হবে কে দেখবে, এখন যা পারো করে নাও, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, মরার পরে কি হবে কে দেখবে? একদম 100% সত্য, মরার পরে দেখার কেউ থাকবে না। এখন আপনি রোগগ্রস্ত হন, ক্যালকাটা মেডিকেলে ভর্তি হন, ভিজিটিং আওয়ারে ছেলে যাবে, মেয়ে যাবে, নাতি যাবে, নাতনি যাবে, দাদু দাদু কেমন আছো, দাদু বাবা বাবা কেমন আছো বলবে। কিন্তু মরার পরে যখন জন্তু ডান্ডা মারবে, এই জগতের কেউ যাবে না দেখতে, এই ছেলে হোক মেয়ে হোক নাতি হোক নাতনি হোক, কেউ যে বলবে না বাবা বাবা তোমার এই তেলটা খুব গরম, ফুটন্ত তেলে ফেলেছে, তোমার কষ্ট হচ্ছে, দেখার কেউ থাকবে না। সেই জন্য যারা বুদ্ধিমান তারা নিজের আখেরটাকে গুছিয়ে চলে। কি সেটা? হরি নাম, কৃষ্ণ নাম, ভজ জীব, আর সব নিচ্ছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। এখানে হরি কথা হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, অনেকেই বাইপাস কেটে চলে যাওয়ার রাস্তা আছে, কিন্তু জমদূত যখন আসবে তখন বাইপাস কেটে যাওয়ার সুযোগ থাকবে না। থাকবে না? না, জমদূত একটু অপেক্ষা করো, পরে যাচ্ছি তোমার সঙ্গে, আমার নাতির বিয়েটা দেখে যাই, সুযোগ দেবে না? ও আপনি যদি বিড়ি সিগারেটও খাচ্ছে, হাফ খাওয়া হয়ে যাবে, ও বাকিটা খাওয়ারও সুযোগ দেবে না, নিয়ে দৌড়াবে। একটা কথা আছে, সারা গায়ে যদি কেউ বিষ্টা মেখেও থাকে তাও জমদু ছেড়ে কথা বলবে না, বলবে? তাই এখানে হরিভজন না করে অনেক কিছু দেখানো যেতে পারে। আমি কি হনুরে, আমি বিরাট ধনী, বিরাট শিক্ষিত, আমি মোড়ল মতব্বর, সাংসদ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কিন্তু জমদূতে একজনকেও ক্ষমা করবে না, হরিভজন ছাড়া কাউকেই রেহাই দেবে না। যদি বলবে আমি ভারতের অমুক পদে ছিলাম, ছেড়ে দাও, কেউ ক্ষমা করবে না। এই জন্য ভগবানের ভজন করা দরকার। দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, এমন জন্মে হরি না ভজিনি সে তুই মানুষ কবে? মনুষ্য জীবন পেয়েছি, হরি ভজন করলাম না, বাকি সব করলাম, কিন্তু বাকি সব দিয়ে জমদূতের কাছ থেকে রেহাই পাওয়া যাবে না। কেউ যদি বলে আমি আদর্শ সমাজ সেবক ছিলাম, আদর্শ মা ছিলাম, আদর্শ বাবা ছিলাম, সংসারে সব কাজ ঠিক ঠিক করেছি, জিজ্ঞাস করবে হরি নাম হয়েছে? বলবেন না তো, এদের জন্য করতে পারিনি, ডান্ডা একটাও মাটিতে পড়বে না, রেহাই নেই। সেই জন্য যত কিছু আমরা অজুহাত দিই না কেন, আমাদের বাম হাত আছে, ডান হাত আছে, আর একটা হাত আছে অজুহাত। যদি বলেন মাতাজি একটু হরি নাম করো, কখন করবো,
ছেলেকে দেখতে হয়, মেয়েকে দেখতে হয়, স্বামীকে দেখতে হয়। আপনারা তো ব্রহ্মচারী, আপনারা এসব বুঝবেন না। আর যা একটু টাইম পাই, বাড়িতে বড় ফ্ল্যাট টিভি আছে, না তাকে থাকতে পারি না, কোথায় সময় চলে যায়। কিন্তু একদিন যমদূত যখন ডাক দেবে, আরে আসল তো কাজের কাজ কিছুই হলো না, শুধুই বেকার, তখন আফসোস করতে হবে, অনুশোচনা আসবে, তখন কাজ হবে না। সকালবেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুর বেলায় ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে সন্ধ্যাকালে ভজে জমের ত্রাসে। এই তো মারবে, এখন একটু হরে কৃষ্ণ করি হবে? ভালো জিনিস ভালো সময় করতে হয়। প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন কৌমারের আচরে প্রাজ্ঞ, যারা জগতে বুদ্ধিমান তারা ছোটবেলা থেকেই হরি ভজন করবে, আর যারা বুদ্ধিহীন তারা বলবে কি, বৃদ্ধকালে করিব ভজন, এবে করি গৃহসুখ, এ কথা নাই বলে বিজ্ঞজন, এ দেহ সদা পতন উন্মুখ। এটা বুদ্ধিমানের কথা নয় যে বুড়ো বয়সে করব। বুদ্ধিমান হচ্ছে সে যখনই সুযোগ পাবে তখন থেকেই হরি নাম করবে, তখন থেকে হরি ভজন শুরু করবে। তাই আমাদের এই সুযোগ গ্রহণ করা উচিত। কালকে গুরু মহারাজ বারবার বলছিলেন, আমাদের মনুষ্য জীবন পেয়েছে, এই সুযোগ গ্রহণ করা উচিত, হরি ভজন করা উচিত, যাতে বারবার আর এই জড় জগতে ফিরে না আসতে হয়, একদম ডাইরেক্ট যাতে আমরা গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম নিয়ে এসেছেন, সুযোগ আছে সাধু সঙ্গ করার, সদ্গুরুদেবের কৃপা লাভ করার, ভগবানের কৃপা লাভ করার, এত সুযোগ থাকা সত্ত্বেও যদি আমরা আত্মহার, তো এই ভব নদী পার হয়ে যাওয়ার চেষ্টা না করে সে আত্মহত্যা করছে। তাই আসুন আমরা মহাপ্রভুর কৃপা লাভ করার চেষ্টা করি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করার চেষ্টা করি, তাহলে আমাদের এই মনুষ্য জীবন আমরা সার্থক করতে পারবো।